খুশি। হ্যাঁ টাম্পু, আজ আমি খুব খুশি। তোর হাতে ওটা কি রে? এটা এটা তো পিনহুইল। কোথায় পেলি এটা টাম্পু? কোথায় আবার পাবো, এটা তো আমি বানিয়েছি। ও বা, কি সুন্দর হয়েছে, আমাকে একটা বানিয়ে দিবি? তুই নিবি টাম্পু? হ্যাঁ হ্যাঁ। তাহলে চল তোকেও বানানো শিখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ চল চল চল। পিনহুইল বানানোর জন্য প্রথমে দুটো স্কয়ার পেপার নিতে হবে, দুই কালারে। তারপর আঠা দিয়ে দুটোকে একসাথে পেস্ট করে দিতে হবে। এইবার পেন্সিল দিয়ে কোণাকোণি দাগ দিতে হবে। তারপর কাঁচি দিয়ে চারটে কোণ এইভাবে একটু করে কাটতে হবে। কাটা হয়ে গেলে পেপারের মাঝখানে আটা দিয়ে এইভাবে চারটে কোণ আটকে দিতে হবে। এবার একটা সেফটি পিন দিয়ে মাঝখানে একটা ফুটো করতে হবে। আর এই ফুটো দিয়ে একটা সরু পিন মাঝখানে লাগিয়ে দিতে হবে। এই পিনে একটা ছোট্ট পুঁতি লাগিয়ে দিতে হবে, যাতে হুইলটা স্মুথলি ঘুরতে পারে। এইবার পিনটাকে একটু বাঁকিয়ে একটা পেনের পিছনে এইভাবে লাগিয়ে দিলেই পিনহুইল তৈরি। এখন একটু হাওয়া লাগলেই এটা ঘুরবে। বন্ধুরা, ডাম্পু টাম্পুর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর এইরকম ভিডিও দেখতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও।